আসন্ন উনত্রিশে মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে হালিশহর থানার রামপুর কালীবাড়ি সবুজবাগ কিশোরগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে চট্টগ্রাম মহানগর মুজিব সেনা সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহাত হোসেন মানিকের পরিচালনায় মোহাম্মদ আব্দুল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনীত রামপুর পঁচিশ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুসবুর লিটন এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মুজিব সেনা সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ ইমরান সহ সভাপতি মোহাম্মদ ফয়সাল আমিন মানিক রামপুর পঁচিশ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন বাবলু এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাতা খান মোহাম্মদ সোহেল সহ আর অনেকে ওনার পরিবারবর্গ জাতীয় চার নেতা তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ যাদের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি চট্টগ্রামের তিন তিনবারের মেয়র ছিলেন দীর্ঘ সতেরো বছর চট্টগ্রাম উন্নয়নের জন্য কাজ করে গেছেন চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যিনি আন্দোলন করে গেছেন। চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা চট্টবীর আলহাজ এবি বি মহিদ্দিন চৌধুরীকে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা সভানেত্রী উনি আমাকে চট্টগ্রামের পঁচিশ রামপুর ওয়ার্ডের আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন আমার প্রতি আস্থা রেখেছেন আমি ওনার প্রতি কৃতজ্ঞ আমি আরও কৃতজ্ঞ যিনি মনোনয়ন দেওয়ার জন্য সহযোগিতা করেছেন চট্টল বীরের সুযোগ্য সন্তান চট্টল রত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফলের প্রতি জননেত্রী শেখ হাসিনা যে আস্থা রেখে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছেন আমি আশা করব আমার প্রতি আপনাদের সে আস্থা রাখবেন দু হাজার দশে যখন আমি নির্বাচন করি রামপুর ওয়ার্ড থেকে তখন এই কিশোরগঞ্জবাসীর সহযোগিতা আমি পেয়েছিলাম দু হাজার পনেরো নির্বাচনও আপনাদের সহযোগিতা আমি পেয়েছি দু নির্বাচন যে নির্বাচন ছিল অনেকের ভয়ভীতি কাজ করেছে এই দু হাজার বিশের নির্বাচন উন উনত্রিশে মার্চ বিগত দু হাজার দু হাজার দশে আমি নির্বাচিত হওয়ার পরে আব্দুল হালিম বলেছে আমি জাতীয় সনদপত্র একশো পৃষ্ঠার একটা বই আমি দিয়ে রেখেছিলাম তার হাতে যাতে আমাকে না পেল এই কিশোরগঞ্জের লোক যাতে এর কাছে আসলে যে কোনো মুহূর্তে ওই জাতীয় ভোগ করতে পারে এবং যখনই যা প্রয়োজন হয়েছে আমি যশ যথাসাধ্য চেষ্টা করেছিলাম আপনাদের আপনাদের সহযোগিতা করার জন্য দশে দশ থেকে পনেরো সাল পর্যন্ত আমার প্রচেষ্টা ছিল এই রামপুরকে এই পঁচিশ রামপুর ওয়ার্ডকে চট্টগ্রামের একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে একটা মডেল হিসাবে দাঁড় করানোর জন্য তাই আমি পনেরো সালও নির্বাচন করি কিন্তু সেই নির্বাচনে সেই সেই কালো হাতের থাবা আমাকে নির্বাচন নির্বাচিত করতে দেয় নাই নির্বাচন নির্বাচিত হওয়ার পর আমি ক্ষমতা নিতে পারি নাই আপনারা অনেকে জানেন এই রামপুর ওয়ার্ডকে আমি আমার পরিবারের মতো দেখি ঠিক একটি পরিবার চালাতে একটি বাবা অথবা সেই পরিবারের যিনি প্রধান থাকেন উনি তার পরিবারকে যেই কোনোভাবে হোক সচ্ছলভাবে সুন্দরভাবে চালানোর জন্য খুব আপ্রাণ চেষ্টা করে যান তার পরিশ্রমে কিন্তু একটা পরিবার সুন্দরভাবে চলে ঠিক ওইভাবে আমি রামপুর ওয়ার্ডকে বিগত দু হাজার দশ থেকে পনেরো সাল পর্যন্ত আমি চেষ্টা করেছিলাম চালানোর জন্য ফলাফল দু হাজার পনেরোতে আমি জনগণের রায় আমি পেয়েছিলাম আমি পনেরো থেকে দশ থেকে পনেরো পনেরো ছিলাম পনেরো থেকে বিশ পর্যন্ত যে পাঁচটি বছর ক্ষমতায় ছিলাম না তারপরও আমি জনগণ থেকে আমি বিচ্ছিন্ন হই নাই জনগণের প্রতি আমার আস্থা ছিল এবং আমার প্রতিও জনগণের সে আস্থা ছিল এই আস্থা এই আস্থায় যারা আমার সাথে কাজ করেছেন বিগত পাঁচটি বছর তারা আবার আমাকে বলেছে আপনাকে বি দু হাজার বিশে মনোনয়ন হবে আমি গেলাম যখন আমি যখন পার্টি করি বাংলাদেশ আওয়ামী লীগ আমি আওয়ামী লীগের কাছে নমিনেশন মনোনয়ন চাইলাম জননেত্রী শেখ হাসিন আমাকে মনোনয়ন দিয়েছেন এখন আসছি আপনাদের দুয়ারে আপনাদের দরবারে আসলাম আপনি বিগত দিনে যদি আপনাদের জন্য কোনো ভালো কাজ করে থাকি আপনাদের যদি মনে হয় আমার দ্বারা আপনাদের কোনো উপকার হয়েছে যেভাবে সুখে দুঃখের সাথে ছিলাম আপনারা ইনশাল্লাহ আমার সাথে সেভাবে আগামীতে থাকবেন আমার কয়েকটি আমার নির্বাচিত হওয়ার পরে আমার কয়েকটি কয়েকটি কাজ আমার প্ল্যানিং করা আছে বিগত পাঁচটি বছর এই সবুজবাগ এরিয়ার মধ্যে মাদক জুয়া ভূমি দস্যুর উৎপাদ উৎপাত বেড়ে গেছে যে যে জুয়ার বোট প্রতিদিন পুলিশে ধরে নিয়ে যায় পিটানোর পরও সকালে নিয়ে যায় বিকালে বসে বিকালে নিয়ে যায় আবার পরের দিন বসে কিন্তু জুয়ার বোর্ড বন্ধ হয় না মাদক বিক্রি করে খাওয়ার জন্য ব্যবস্থা করে দেয় ঘর করে দেয় মানুষের জায়গা সমস্যা থাকতে পারে যেটা বস যেটা পক্ষ বসতে সমাধান হয় তার মধ্যে একটি পক্ষ এই সুযোগ নিয়ে জায়গা দখল করে আমি কি মিথ্যা বলছি বলেন আমার প্রথম কাজ হচ্ছে আমি নির্বাচিত হওয়ার পরে পরে এই তিনটা জুয়া মাদক এবং ভূমিদস্যু উত্থান করা এটা আমার চ্যালেঞ্জ এবং ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ আমি এবং ইনশাল্লাহ আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা আমি সবল হব ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা বিগত এগারো বছর বাংলাদেশকে একটি সমৃদ্ধ উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে পরিচয় করে দিয়েছেন এবং উনার চলমান চলমান উন্নয়নের দ্বারা উনি এখন অব্যাহত রেখেছেন সে উন্নয়নের ধারা অব্যাহত রেখে উনার বর্তমান আমাদের চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র একজন ভালো মানুষকে প্রার্থী করেছেন ওনার নাম হচ্ছে রেজল করিম চৌধুরী আমরা জননেত্রী শেখ হাসিনার সেই চলমান উন্নয়ন প্রকল্পগুলো চট্টগ্রাম শহরকে উনি নিজ দায়িত্বে নিয়েছেন সেই দায়িত্বে আমরা অবশ্যই উনত্রিশে মার্চ জননেত্রী শেখ হাসিনার মেয়র প্রার্থী রেজল ভাইকে আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে এই রামপুরে আমরা বিশালভাবে ওনাকে জয়লাভ করাবো এবং এবং একজন কাউন্সিলর তখনই সবল হয় যখন একজন মেয়র তার সমনাসম হয় কারণ মেয়রের সাথে যদি কাউন্সিলারের রকম সম্পর্ক খারাপ থাকে অথবা গ্যাপ থাকে তাহলে কিন্তু একটা এলাকার কিন্তু উন্নয়ন সম্ভব হয় না একটা দেশের উন্নয়নের জন্য সরকার দরকার সরকারকে সহযোগিতা করার জন্য মেয়র দরকার মেয়রকে সহযোগিতা করার জন্য কাউন্সিলর দরকার একে অপরের প্রতি সম্পৃক্ত সুতরাং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জনতি শেখ হাসিনা সরকারকে আরো গতিশীল করার জন্য ওনার উন্নয়নের ধারা ধারাবাহত রাখার জন্য আমরা উনত্রিশে মার্চ অবশ্যই অবশ্যই প্রত্যেকে ভোটার প্রত্যেক ভোটার ভোট কেন্দ্রে গিয়ে আমরা মার্কায় ভোট দিব আগে ব্যালটের মাধ্যমে ভোট দিতে হতো হয়তো কার কারচুপি ছিল কিন্তু এখন এই নির্বাচনে উনত্রিশে মার্চের নির্বাচনে আপনার ভোট আপনি দিবেন কারণ এটা হচ্ছে ইভিএম আর ইভিএম পদ্ধতি হচ্ছে আপনার হাতের আঙ্গুলের ছাপ যদি না মিলে তাহলে কিন্তু আপনার ভোট দেওয়া সম্ভব হবে না আপনার ভোট কিন্তু আরেকজনের দিতে পারবে না আপনার ভোট আপনার দিতে হবে এখানে কোনো কারচুপির কোনো সুযোগ নেই সুতরাং বিগত দিনে কি হলো না হলো আমরা ওটা চিন্তা না করে আগামী উনত্রিশে মার্চ আমরা সদুস্পত্তভাবে আমরা ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিব পরিবারের ভোট দিব এবং আশেপাশে আমরা মানুষকে বুঝিয়ে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে আমরা ভোট দিব। আমার নয় তারিখ আমাকে মার্কা ঘোষণা করবে সে মার্কা অনুযায়ী আপনাদেরকে জানানো হবে এবং আমি গণসংযোগ করবো মার্কা প্রতীক পাওয়ার পরে আমি আশা করব। বিগত দিনের মতো আপনারা যেভাবে আমাকে দেখে এসেছিলেন ঠিক আগামী দিনও আমাকে আপনারা দেখবেন আমি আপনাদের প্রতি আমার এই দৃঢ় বিশ্বাস রয়েছে এবং আমাকে আপনারা সহযোগিতা করবেন সর্বদিক দিয়ে আপনাদের আশা আমি প্রত্যাশা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু